প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তরঙ্গ ও শব্দ অধ্যায়ের যে অংশগুলো নিয়ে আলোচনা করব তা একটু দেখে আসি। প্রথমেই আমরা কথা বলবো তরঙ্গ সংক্রান্ত কিছু রাশি নিয়ে, এরপরে আমরা কথা বলবো তরঙ্গের প্রকারভেদ নিয়ে, এবং অবশ্যই আমরা কথা বলতে চাইব তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে। তরঙ্গের প্রকারভেদের প্রথমেই আমরা একটু দেখব যে মাধ্যম ব্যবহারের ভিত্তিতে একটা তরঙ্গকে কত ভাগে বিভক্ত করা যেতে পারে, অর্থাৎ তরঙ্গের শ্রেণীবিভাগ দেখতে চাচ্ছি মাধ্যম ব্যবহারের ভিত্তিতে। কিছু তরঙ্গ আছে যেগুলো মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না, আবার কিছু তরঙ্গ আছে যারা মাধ্যম ছাড়াই সঞ্চালিত হতে পারে। যে তরঙ্গগুলো মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না তাদেরকে আমরা বলে থাকি যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, যেমন শব্দ। আবার কিছু তরঙ্গ আছে যারা মাধ্যম ছাড়াই সঞ্চালিত হতে পারে, যেমন আলো। এদেরকে বলে হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তরঙ্গকে আমরা আরও একটা ভাগে বিভক্ত করব। এবার তরঙ্গের শ্রেণীবিভাগের মূল ভিত্তি হচ্ছে মাধ্যমের কণার কম্পনের ভিত্তিতে। যখন তরঙ্গ কোনো মাধ্যমে সঞ্চালিত হবে, এই কণাগুলো কিভাবে কাঁপবে এইটার উপর ভিত্তি করে আমরা তরঙ্গকে দুই ভাগে বিভক্ত করে থাকি। একগুলোকে বলা হয় লংগিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর আরেকগুলোকে আমরা বলে থাকি ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ। আমাদের আজকের ক্লাসের অন্যতম প্রধান কাজ হচ্ছে কারা এই অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং কারা এই অনুপ্রস্থ তরঙ্গ, তাদেরকে নিয়ে আলোচনা করা এবং তাদের বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা। শিক্ষার্থীরা, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের যে পার্থক্যগুলো নিয়ে আমরা আলোচনা করব, এর মধ্যে তার বৈশিষ্ট্যগুলো লুকানো থাকবে, তাই এসো খুবই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছি। প্রথমেই আমরা কথা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংগিটিউডিনাল ওয়েভ নিয়ে। একটু দেখো তো এখানে কি দেখা যাচ্ছে। এইখানে সর্বপ্রথম একটা স্প্রিং কম্পিত হয়েছে, তার মানে দেখা যাচ্ছে শক্তি এই দিকে চলে গেল, আর সেই সময় মাধ্যমের কণাগুলো কোন দিকে কাঁপছে দেখো, তার সাথে সমান্তরালে কাঁপছে। তাই এখানে মাধ্যমে শক্তি যেদিকে সঞ্চালিত হলো, মাধ্যমের কণাগুলো তার সমান্তরালে কম্পিত হচ্ছে। এই ধরনের তরঙ্গগুলোকে আমরা বলে থাকব অনুদৈর্ঘ্য তরঙ্গ। গুছিয়ে বললে কিভাবে বলতে হয়, যে তরঙ্গে মাধ্যমের কণাগুলো তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে সমান্তরালে কম্পিত হয়, সেই তরঙ্গকে আমরা বলবো লংগিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার এসো আমরা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে কথা বলি। তাহলে অনুপ্রস্থ তরঙ্গটাকে আমরা যদি এইভাবে চিন্তা করে থাকি যে এইভাবে শক্তি স্থানান্তরিত হচ্ছে কিন্তু মাধ্যমের কণাগুলো এইভাবে লম্বভাবে কাঁপছে, তখন এই মাধ্যমের কণাগুলো যদি তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে লম্বভাবে কম্পিত হয়, সেই ধরনের তরঙ্গকে আমরা বলে থাকি অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গের মূল ঘটনাটা কোথায় দাঁড়ালো? অনুদৈর্ঘ্য তরঙ্গে শক্তি যেদিকে সঞ্চালিত হচ্ছে মাধ্যমের কণাগুলো তার সমান্তরালে কাঁপছে, আর অনুপ্রস্থ তরঙ্গে শক্তি যেদিকে সঞ্চালিত হচ্ছে মাধ্যমের কণাগুলো তার সাথে লম্বভাবে কম্পিত হচ্ছে। এই পর্যায়ে তাহলে আমরা দেখব অনুদৈর্ঘ্য তরঙ্গটা কিভাবে শক্তির স্থানান্তর ঘটায়, আর অনুপ্রস্থ তরঙ্গই বা সেই শক্তির স্থানান্তরটা কিভাবে ঘটিয়ে থাকে। প্রথমেই অনুদৈর্ঘ্য তরঙ্গের পালা। এই যে তুমি যদি কথা বলো, তাহলে তোমার এই কথার শক্তিটা মাধ্যমের কণাগুলোর যে পর্যায়ক্রমিক সংকোচন আর প্রসারণ দেখতে পাচ্ছ, এইভাবেই স্থানান্তরিত হয়। অর্থাৎ মাধ্যমের কণাগুলোর পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তরিত হয়। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কী করে? অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে মাধ্যমের কণাগুলো এইভাবে কাঁপতে থাকে, শক্তি তো স্থানান্তরিত হচ্ছেই। তাহলে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি তরঙ্গ শীর্ষ অথবা যেটা উঁচু একটা জায়গা, এবং আমরা একটু নিচের দিকে নেমে যাওয়া কোনো একটা অংশ দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলতে পারবো তরঙ্গ খাঁজ। ঠিক একই রকমভাবে বলতে পারবো পর্যায়ক্রমিক তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ খাঁজ সৃষ্টির মাধ্যমে শক্তি স্থানান্তরিত হয়। অনুদৈর্ঘ্য তরঙ্গে কিভাবে শক্তি স্থানান্তরিত হলো? সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। অনুপ্রস্থ তরঙ্গে কিভাবে শক্তি স্থানান্তরিত হলো? তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ খাঁজ সৃষ্টির মাধ্যমে। এই পর্যায়ে আমরা তরঙ্গের কিছু গাণিতিক কথাবার্তা বলার চেষ্টা করব। আমরা বলেছিলাম তরঙ্গ হচ্ছে মাধ্যমের কণাগুলোর পর্যায়বৃত্ত আন্দোলন। যদি পর্যায়বৃত্ত আন্দোলন থাকে, তাহলে একটা পূর্ণ চক্র নামের কথা থাকে, আর সেই পূর্ণ চক্র সম্পন্ন করতে যে সময় লাগে সেইটাকে বলে পর্যায়কাল।
সেই কথা থেকে আমরা যদি পূর্ণ চক্র খুঁজে বের করতে চাই, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গে কিভাবে পূর্ণ চক্র গঠিত হয় আর অনুপ্রস্থ তরঙ্গে কিভাবে পূর্ণ চক্র গঠিত হয় এবারের দেখার পালা সেইটা। প্রথমেই অনুদৈর্ঘ্য তরঙ্গ, আমরা দেখতেই পাচ্ছি এই যে সংকোচন আর প্রসারণ, সংকোচন আর প্রসারণ, তার মানে একটি সংকোচন আর একটা প্রসারণ, এইটার সমন্বয়ে আমরা একটা পূর্ণ চক্র দেখতে পাবো। একটা পূর্ণ চক্র তৈরি হতে গেলে কি দরকার হবে অনুদৈর্ঘ্য তরঙ্গে? একটি সংকোচন আর একটি প্রসারণ, সেই কথাটাই আমরা এইখানে বলেছি। এবার অনুপ্রস্থ তরঙ্গে কিভাবে এই পূর্ণ চক্রটা গঠিত হয় সেটা দেখে আসি। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে এই পূর্ণ চক্র গঠনের জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে তরঙ্গ শীর্ষগুলো দেখতে পাচ্ছ, পরপর একই রকম দুইটা তরঙ্গ শীর্ষ, অথবা পরপর দুইটা একই রকম তরঙ্গ খাঁজ, সেই কথাটা গুছিয়ে বলছি। পরপর দুইটি তরঙ্গ শীর্ষ অথবা পরপর দুইটি তরঙ্গ খাঁজ, এই কথাটার অর্থ কি? একই দশার মানে একই রকম, এই রকম দুইটি যদি বিন্দু আমরা নিই তাহলে এই দুইটা বিন্দু নিয়ে আমাদের একটি পূর্ণ চক্র গঠিত হবে। আমরা শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে তরঙ্গ হচ্ছে একটা ছন্দময় অধ্যায়। এই ছন্দময় অধ্যায়ের অনেক ছন্দ তোমরা দেখেছো, এবার সেই ছন্দ সংক্রান্ত কিছু রাশি আমাদের জানা দরকার, তাই এবারে আমাদের বিষয় হচ্ছে তরঙ্গ সংক্রান্ত কিছু রাশি। প্রথমেই যে রাশিটা নিয়ে কথা বলতে চাইব সেটা হচ্ছে বিস্তার বা অ্যাম্প্লিটিউড। এখন তরঙ্গ যখন সঞ্চালিত হয় মাধ্যমের কণাগুলো তো কাঁপে, মাধ্যমের কণাগুলো কেঁপে সর্বোচ্চ কত সরণ অতিক্রম করবে সেই সর্বোচ্চ সরণটাকে আমরা বলবো বিস্তার। আমি যদি একটা তরঙ্গ সৃষ্টিকারী কণার কথা ভাবি তাহলে সে এতগুলো ধরনের সরণ সম্পন্ন করে থাকে, এগুলো প্রত্যেকটাই কণার সরণ আমরা দেখতে পাচ্ছি। এই সরণগুলোর মধ্যে সবচেয়ে বড় সরণ কোনটা? ডেফিনেটলি এইটা। আর এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুকে তখন আমরা বলবো অ্যাম্প্লিটিউড বা বিস্তার, অর্থাৎ তরঙ্গ সৃষ্টিকারী কণার সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। এটা যেহেতু একটা সরণ বা ডিসপ্লেসমেন্ট, তার আন্তর্জাতিক একক মিটার হবে, এটাই স্বাভাবিক। তরঙ্গ যেহেতু মাধ্যমের কণাগুলোর পর্যায়বৃত্ত আন্দোলনে তৈরি, তাই পর্যায়বৃত্ত গতির একটি নির্দিষ্ট সময় থাকে, যে সময় পরপর গতিটার পুনরাবৃত্তি ঘটে, যাকে আমরা বলি পর্যায়কাল। অর্থাৎ মাধ্যমের কণাটা একটা পূর্ণ চক্র যে সময়ে সম্পন্ন করে, এটাকে যদি আমি সময় রক্ষ বলি তাহলে এই যে সময়টা, এই সময়ে একটি পূর্ণ চক্র সম্পন্ন হয়, তাই এই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল বা টাইম পিরিয়ড। অর্থাৎ তরঙ্গ সৃষ্টিকারী কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল, যার আন্তর্জাতিক একক অবশ্যই সেকেন্ড। পর্যায়কাল যেখানে থাকে কম্পাঙ্ক তো সেখানে থাকবেই, পর্যায়কাল হচ্ছে একটা চক্র সম্পন্ন করতে যে সময় লাগে। আর এটারই যদি অন্যভাবে চিন্তা করা যায় যে তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো চক্র সম্পন্ন করবে, অর্থাৎ তার কম্পনের অঙ্কটা কত হবে, সেই রাশিটাকেই আমরা বলে থাকি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি তাহলে কি জিনিস? তরঙ্গ সৃষ্টিকারী কণা প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে, এর আন্তর্জাতিক একক হচ্ছে হার্জ। এবার আমরা পড়ব তরঙ্গ দৈর্ঘ্য নামক একটি রাশি। তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা যদি বুঝতে চাই তাহলে পর্যায়কালের গল্পটা ভালো করে দেখি। পর্যায়কাল ছিল একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে যে সময় প্রয়োজন হয়, এই সময়ের ব্যবধানে শক্তি মাধ্যমের কোনো জায়গায় তো আর আবদ্ধ থাকবে না, মাধ্যমের একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত হবে, এটা যত দূরে স্থানান্তরিত হবে সেই রাশিটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ তরঙ্গ সৃষ্টিকারী কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময়টা নিবে, ওই সময়ে শক্তি মাধ্যমের এক স্থান থেকে যত দূরে স্থানান্তরিত হবে সেই টার্মটাকে আমরা বলবো ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে একটি গ্রিক অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এই গ্রিক অক্ষরটাকে আমরা বলে থাকি ল্যামডা। যেহেতু এটা একটা শক্তির অতিক্রান্ত দূরত্ব বা সরণ, তাই এটার আন্তর্জাতিক একক অবশ্যই মিটার। এতক্ষণ পর্যন্ত একটা কণা কতক্ষণে পূর্ণচক্র সম্পন্ন করে সেটা জানলে, সেই সময় শক্তি কত দূরে স্থানান্তরিত হলো সেটাও জানা গেল, তাহলে একক সময়ে শক্তি কতটুকু যাবে এটা যদি না জানি তাহলে তো পড়াটা অসম্পূর্ণ রয়ে যায়,
তাই সেই সম্পূর্ণতা আনার জন্য আমরা এবার পড়তে চাচ্ছি তরঙ্গ বেগ বা ওয়েভ ভেলোসিটি। এই ব্যাপারটা পুরোটাই শক্তির স্থানান্তরের সাথে জড়িত। পর্যায়কালের সমান সময়ে শক্তি একটা নির্দিষ্ট দিকে যত দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলে থাকি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এক সেকেন্ড সময়ে শক্তি যত দূরত্ব অতিক্রম করবে সেইটাকে আমরা বলবো ওয়েভ ভেলোসিটি বা তরঙ্গ বেগ। এর আন্তর্জাতিক একক নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, বেগের আন্তর্জাতিক একক অর্থাৎ মিটার পার সেকেন্ড। আজকের পাঠের এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে এবারের আলোচনা করার পালা। আমরা ভি বলতে বুঝাচ্ছিলাম তরঙ্গ বেগ, এফ বলতে বুঝিয়েছি কম্পাঙ্ক, ল্যামডা বলতে বুঝিয়েছি তরঙ্গ দৈর্ঘ্য। এদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমরা শিখেছি, এবার তাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমেই আমরা মনে করে নিচ্ছি যে তরঙ্গ সৃষ্টিকারী কণাটা আছে তার পর্যায়কাল টি, এটার কম্পাঙ্ক এফ, এটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং তরঙ্গ বেগ ভি। যদি আমরা পর্যায়কাল টি বলে থাকি এটার অর্থ কি? একটা পূর্ণ চক্র সম্পন্ন করতে সে টি সেকেন্ড সময় নেবে। তাহলে টি সেকেন্ডে সম্পন্ন কম্পন সংখ্যা হবে কয়টা? একটা। এবার যদি এক সেকেন্ডে কয়টা কম্পন সম্পন্ন হয় সেইটা জানতে চাই। এক সেকেন্ডে সম্পন্ন কম্পন সংখ্যা এটা তাহলে আমরা কত বলবো? 1/T। প্রতি সেকেন্ডে যে পরিমাণ কম্পন সম্পন্ন হয় তাকে যদি কম্পাঙ্ক বলে, এই কম্পাঙ্ক নামক রাশিটা অবশ্যই 1/T হওয়া উচিত। কম্পাঙ্ক এটা অবশ্যই তাহলে পর্যায়কালের গুণাত্মক বিপরীত রাশি। আবারও সেই একই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্যে ফিরে আসি। পর্যায়কালের সমান সময়ে শক্তির যে সরণ এটাকে আমরা বলছি ল্যামডা। এক সেকেন্ডে তাহলে এই শক্তিটা কতটুকু গেল সেইটা জানার চেষ্টা করছি, এইটা হচ্ছে ল্যামডা/টি। আর এক সেকেন্ডে শক্তি যত দূরে স্থানান্তরিত হবে এটাকে অবশ্যই আমরা তরঙ্গ বেগ বলবো, অর্থাৎ তরঙ্গ বেগ ভি এইটা সমান বলতে পারছি ল্যামডা/টি। এই টার্মটাকে যদি একটু ভেঙে বলতে চাই তাহলে ভি সমান আমরা যেমন বলতে পারছি ল্যামডা/টি, একটু রিঅ্যারেঞ্জ করে বলতেই পারি 1/T × λ। 1/T এটা সমান তো বলেই আসলাম এফ, তাহলে ভি সমান পাওয়া গেল এফ ল্যামডা। এই যে ভি, এই যে এফ, এই যে ল্যামডা, এই তিনজন নিজেদের মধ্যে এই সম্পর্কটা বুঝিয়ে রাখে। যতবারই আমরা এই তরঙ্গ চ্যাপ্টারটা পড়তে যাব ততবারই আমাদের কাছে এই সম্পর্কটা বারবার হাজির হবে, ভি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা। এই পর্যায়ে আমরা তোমাদের সাথে কথা বলবো তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটি নির্দিষ্ট উৎসের জন্য তরঙ্গ নির্দিষ্ট কম্পাঙ্ক বজায় রাখে, অর্থাৎ কম্পাঙ্ক নামের যে রাশিটা আছে সেই রাশিটা পুরোটাই উৎসের উপর নির্ভরশীল। শব্দের একটি নির্দিষ্ট উৎসকে বায়ুমাধ্যমে কম্পিত করলে যে কম্পাঙ্ক নির্দেশ করবে, এটাকে যদি পানি মাধ্যমেও কম্পিত করা হয় একই কম্পাঙ্কই নির্দেশ করবে, অর্থাৎ মাধ্যমের পরিবর্তন হলে কম্পাঙ্কের পরিবর্তন হয় না, কম্পাঙ্ক পুরোপুরি উৎসের উপর নির্ভর করে। আমরা যে সম্পর্কটা পড়ে এসেছি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, একটা নির্দিষ্ট উৎসের জন্য এই এফ এর কোনো পরিবর্তন হবে না। আমরা কি তাহলে বলতে পারবো না যে ভি এবং ল্যামডা এরা দুইজন একটি নির্দিষ্ট অনুপাত বজায় রাখবে? যদি কেউ এরকম নির্দিষ্ট অনুপাত বজায় রাখে তাহলে তাদের মধ্যে যে সম্পর্কটা থাকে তাকে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ একটি নির্দিষ্ট উৎসের জন্য তরঙ্গের বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। আজকের পাঠের এই পর্যায়ে আমরা তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তরঙ্গের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটি নির্দিষ্ট উৎসের জন্য এটির কম্পাঙ্কটা নির্দিষ্ট থাকবে, অর্থাৎ তরঙ্গের কম্পাঙ্ক এটির উৎসের উপর নির্ভরশীল। আমরা একটু আগে শিখে এসেছি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। যদি এফটা নির্দিষ্ট হয়ে থাকে আমরা বলতেই পারছি ভি এবং ল্যামডা এদের দুইজনের অনুপাতটা অপরিবর্তিত থাকছে। যেখানে অনুপাত অপরিবর্তিত থাকে তাদের সম্পর্ককে আমরা বলে থাকি সমানুপাতিক। অর্থাৎ একটি নির্দিষ্ট উৎসের জন্য
কোনো একটা মাধ্যমে তরঙ্গের বেগ ওই মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এইটার সমানুপাতিক। তরঙ্গের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একটি নির্দিষ্ট মাধ্যমে সে নির্দিষ্ট বেগ বজায় রাখে, অর্থাৎ তরঙ্গের বেগ অবশ্যই মাধ্যমের উপর নির্ভরশীল। এক একটা মাধ্যমে তরঙ্গ এক এক রকম বেগ বজায় রাখবে। আমরা যে সম্পর্কটা শিখে এসেছিলাম সেই সম্পর্কের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো ভি এই ব্যাপারটা কোনোভাবেই পরিবর্তিত হবে না যদি মাধ্যমের কোনো পরিবর্তন না ঘটে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এফ এবং ল্যামডা এরা দুইজনের গুণফলের সব সময় একটা নির্দিষ্ট মান বজায় রেখেছে। সেই ধরনের সম্পর্ককে আমরা বলে থাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ইনভার্সলি প্রপোর্শনেট রিলেশন। সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি যেটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার কম্পাঙ্কটা অবশ্যই কম হবে। এতক্ষণ যেগুলো পড়লাম তার উপর ভিত্তি করে তাহলে একটা গাণিতিক সমস্যা সমাধান করি। আমরা এই গাণিতিক সমস্যাতে দেখছিলাম পি এবং কিউ মাধ্যমে একটি তরঙ্গের, একটু ক্লু পয়েন্টগুলো খুঁজে বের করো। একটি তরঙ্গ মানে তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, একটা উৎসের জন্য তার কম্পাঙ্কটা নির্দিষ্ট থাকে। মাধ্যম কিন্তু দুইটা, তাহলে দুইটা মাধ্যমে কি হবে, এটার বেগের পরিবর্তন হবে। অঙ্ক পড়তে গেলেই আমরা এটা খুঁজে পাবো। সে অঙ্কটাই কি বলছিল, পি এবং কিউ মাধ্যমে একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.1 মিটার। আমরা দেখতে পেয়েছি মাধ্যম দুইটাতে শব্দের বেগ যদি এইরকম হয় তাহলে তরঙ্গটির পর্যায়কাল কত। এই জায়গায় ডেটাগুলোকে যদি আমরা একটু রিপ্রেজেন্ট করতে চাই আমরা বলতে পারবো যে পি মাধ্যমে যে শব্দের বেগটা ছিল সেই পি মাধ্যমে শব্দের বেগটা 300 মিটার পার সেকেন্ড। কিউ মাধ্যমে আমাদের শব্দের বেগটাকে আমরা দেখতে পেয়েছি 350 মিটার পার সেকেন্ড। এই দুইটা মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এই পার্থক্য বলতে আমরা সবসময় ডিফারেন্স সাইন বা পার্থক্য যে কথাটা বলে থাকি সেইটাকে ব্যবহার করতে বাধ্য। আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারি না, কারণ কি আমরা যদি কখনো বলি 2 - 3 এটার উত্তর ডেফিনেটলি -1, কিন্তু আমরা যদি বলি 2 - 3 তাহলে 2 এবং 3 পার্থক্য, অর্থাৎ এটি 1। তাই এই জায়গায় আমাদের একটা বড় সড় কোয়েশ্চেন যে পি মাধ্যমে ল্যামডাটা বড় আছে নাকি কিউ মাধ্যমে ল্যামডাটা বড় আছে তারা ডিরেক্টলি বলেনি। বলেছে বড়টি থেকে যদি ছোটটি বিয়োগ করা যায় তাহলে সেইটার মান হবে 0.1। এরপর বাকি ডেটাগুলো একটু দেখি, আমরা জানতে চেয়েছি এটার পর্যায়কালটা কত। যদি এই ডেটাগুলো আমরা দেখতে চাই আমরা তো শিখেই এসেছি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আমরা বলছিলাম একটা নির্দিষ্ট তরঙ্গ তার মানে এই কম্পাঙ্কটা স্থির, কম্পাঙ্ক যদি স্থির হয় তাহলে ল্যামডা এবং ভি এর মধ্যে সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ যেখানে বেগটা বেশি হবে সেখানে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে। দেখো তো কোনটায় বেগ বেশি, পি মাধ্যমে 300 আর কিউ মাধ্যমে 350। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি কিউ মাধ্যমে শব্দের বেগটা বড়। যদি কিউ মাধ্যমে শব্দের বেগ বেশি হয়ে থাকে আমরা যেটা এইভাবে বলার চেষ্টা করছি কিউ মাধ্যমে শব্দের বেগ পি মাধ্যমে শব্দের বেগের চেয়ে বেশি, অর্থাৎ এই অংশটুকু আমাকে রিপ্রেজেন্ট করে কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি। আর এই ডিফারেন্স সাইনটা তাহলে আমাকে ইন্ডিকেট করে দেয় যে বড়টি থেকে ছোটটি বিয়োগ করব, অর্থাৎ কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য থেকে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা বিয়োগ করে দেব, তাহলে আমি পাব 0.1 মিটার। এবার ভি সমান যদি এফ ইন্টু ল্যামডা হয়ে থাকে ল্যামডা সমান কি বলা যাবে, ভি বাই এফ। এইটাকে আমরা তাহলে বলতে পারবো এইটা ভি কিউ ডিভাইডেড বাই এফ, এইটা ভিপি ডিভাইডেড বাই এফ, এইটা সমান 0.1। এই জায়গা থেকে 1/f যদি কমন ফ্যাক্টর নেই তাহলে আমাদের কাছে রিপ্রেজেন্টেড হয় ভিকিউ মাইনাস ভিপি, এটা সমান 0.1। এই জায়গা থেকে আমরা বলতেই পারছি 1/fটা হচ্ছে টি আর ভিকিউ থেকে ভিপিটা বিয়োগ করো, 350 থেকে 300 বিয়োগ করলে ডেফিনেটলি এটা 50 হচ্ছে, এইটা সমান 0.1। এই জায়গা থেকে আমরা পর্যায়কালের মানটা বলতেই পারছি 1/ এইটা যদি চলে আসে তাহলে 500, অর্থাৎ এই যে তরঙ্গটা পাওয়া গিয়েছিল এই তরঙ্গের পর্যায়কাল 1/500 সেকেন্ড। যদি কখনো কম্পাঙ্ক জানতে চাইতো জাস্ট এইটার রেসিপ্রোকাল কোয়ান্টিটি, অর্থাৎ সেটার উত্তর হয়ে যেত 500 হার্জ।
এ পর্যন্ত তাহলে তোমাদের সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হলো? আমরা প্রথমেই আলোচনা করেছি তরঙ্গের প্রকারভেদ নিয়ে। এরপরে আমরা কিসে আলোচনা করেছি? আমরা আলোচনা করেছি তরঙ্গ সংক্রান্ত কিছু রাশি নিয়ে। তোমাদের সাথে তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি, গাণিতিক সমস্যাও সমাধান করেছি। এতক্ষণ যা যা পড়েছি তার উপর ভিত্তি করে এবার একটি বাড়ির কাজ। বাড়ির কাজের প্রথম অংশই হচ্ছে এই প্রশ্নটা, শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ ব্যাখ্যা করো। এরপরে বলতে চাচ্ছি পানির ঢেউ এক প্রকার অনুপ্রস্থ তরঙ্গ ব্যাখ্যা করো। এরপরে একটি গাণিতিক সমস্যা, সমস্যাটা ভালো করে খেয়াল করো। এখানে বলা হচ্ছে একটি মাধ্যমে, কথাগুলো নিজে যখন অঙ্ক করবে তখন ক্লুগুলো খুঁজে বের করবে, একটি মাধ্যমে দুইটি তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য 118 হার্জ। প্রথম তরঙ্গ তিনটি কম্পনে যে দূরত্ব অতিক্রম করে ওই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে দ্বিতীয় তরঙ্গ 6টি কম্পন সম্পন্ন করে। আমরা জানতে চেয়েছি তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো। আশা করছি আজকের সবগুলো পাঠ তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছ। স্কুল খোলার পর এই বাড়ির কাজটি অবশ্যই বিষয় শিক্ষকের কাছে মূল্যায়নের জন্য জমা দিবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।